ঘটনাটা হয়েছে একটা গৃহবধূ এখানে কালকে নিঃসিংসভাবে খুন হয়েছে রাত্রিটা রাত্রিবেলা দুটো আড়াইটা নাগাদ আমরা খবর পাই ও মানে বাড়িতে ওর মহিলাটার সঙ্গে তার বাচ্চা থাকতো বাচ্চাটার ক্লাস ওয়ানে এখানে প্রাইমারি স্কুলে পড়ে ছ বছর মতন বয়স বাচ্চাটা চিৎকারই আশেপাশের প্রতিবেশীরা ছুটে আসে ছুটে এসে দেখতে পায়ে এরকম নৃশংস অবস্থায় বাড়িতে পড়ে আছে খুন মানে গলা কাটা অবস্থায় তারপর যথারীতি পুলিশকে খবর দেওয়া হয় পুলিশ এসে বাড়িটাকে নিয়ে যায় ময়নাতদন্তের জন্য পাঠায় এবং বাড়িটা তখন থেকে পুলিশ মানে সিল করেই একরকম দিয়ে গিয়েছে মানে সিল না বাড়িটা লাগিয়ে দিয়ে গিয়েছে এবং এখন বাড়ির ভিতরে কেউ ঢোকেনি বাড়ি বন্ধ করে রাখা আছে আমরা এখানে প্রতিবেশীরা আছি